হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতিক আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভে আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবিদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি পাঠিয়েছেন মোহাম্মদ জুল হাস লিখেছেন আমি এতিমের নামে কিছু টাকা কালেকশন করেছি এখান থেকে কিছু টাকা মসজিদ নির্মাণের জন্য দান করতে পারবো কি জানাবেন খুব সহজভাবে যদি আমরা বিষয়টি চিন্তা করি স্পষ্ট হবে যে এই টাকা যাদের কাছ থেকে নিয়েছেন বা যারা আপনাকে দিয়েছে তারা আপনি যখন এতিমদের কথা বলেছেন তখন দিয়েছে নির্দিষ্ট হয়ে গেছে একেবারে নির্দিষ্ট এবং এতিম আমরা জানি যে একে এতিমও কাকে বলা হয় এতিমও সুনির্দিষ্ট সুতরাং এই টাকা শুধুমাত্র এতিমদের জন্য খরচ করতে পারবেন এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা অথবা এই জাতীয় মাদ্রাসা স্কুল কলেজ তারপরে হসপিটাল অথবা জনস্বার্থে কোনো কাজে ব্যবহার করা যায়জনি কারণ এটা আপনি কালেকশান করেছেন সুনির্দিষ্ট উদ্দেশ্য উল্লেখ করে আর যারা দিয়েছেন তারা এতিমের এর জন্য মানে এতিমের খরচ এবং লালন পালনের কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন সুতরাং এই টাকাকে অন্য খাতে ব্যয় করা যায়জনি আরেকটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কারো কাছ থেকে কোন আমানত যদি কেউ গ্রহণ করে থাকেন সেই আমানতটুকু যেই উদ্দেশ্যে নিয়েছেন এবং যেভাবে নিয়েছেন সেভাবেই ওই লোকদের কাছে পৌঁছে দেয় ইসলামিক বিধান আল্লাহ তাল্লাহ কোরআনিকারিম দেয়ের হে করেছেনগণ তোমরা আল্লাহ তা তোমাদের কাছে যে আমানতগুলি রেখেছেন ইন আল্লাহ ইলা আহলিহা তোমরা যেন আমানতগুলোকে তাদের যেই হকদার আছে হকদারদের কাছে সরাসরি সেবায় পৌঁছে দাও সুতরাং আপনি এতিমদের কাছে পৌঁছে দিতে হবে এতিম ছাড়া মানে অন্য ব্যক্তির কাছেও যদি পৌঁছে দেন তাহলে আপনি এর জন্য দায় বহন করবেন তাহলে আপনি আমানতকে আমানতের যে হকদার আছে সেই হকদারের কাছে আপনি পৌঁছাননি এই জন্য আপনি আরেকজনকে দায়িত্ব দিয়ে কথা বলতে পারবেন না যে ভাই এটা এতিমদের জন্য দিয়ে দেন যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ এই টাকা এতিমদের হাতে সমর্পণ করা হয়েছে এতিমদের কাছে পৌঁছানো হয়েছে ততক্ষণ পর্যন্ত এর আমানত আপনি এড়াতে পারবেন না কারণ এই আমানত গ্রহণ করার জন্য আল্লাহ তালা আপনাকে বলেন নেই কারণ আমাদেরকে আল্লাহ এই দায়িত্ব দেন নেই যে আমরা অন্যের হকের জন্য দায়িত্ব নিব যদি কোনো ব্যক্তি এ দায়িত্ব গ্রহণ করে থাকেন বিশেষ করে আমাদের বর্তমান সমাজ আমরা দেখি অনেক ভাইকে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করে থাকেন কেউ জাকাত গ্রহণ করে থাকেন কেউ অতিমের হক গ্রহণ করে থাকেন কেউ অন্যান্য সাদাকাত আছে সেগুলো গ্রহণ করেন কেউ উধিয়া কোরবানি গ্রহণ করেন কেউ এটাকে কে বলার সদ গ্রহণ করেন কিন্তু দেখা যায় এরপরে তিনি সেটাকে তাদের যে হকদার আছে হকদার কাছে পৌঁছান না বড় ধরনের কবিরা গুনা এবং খিয়ানত খিয়া মতের দিন রসুল্লাহ সাল্লাম যে বলেছেন লেওয়া প্রত্যেক খেয়ালতকারে বিশ্বাসঘাতক কেয়া দিন একটা ঝান্ডা নিয়ে উঠবে সেই খেয়ানতের যে যেই আছে সে ঝান্ডা নিয়ে আপনাকে অবশ্যই কে উঠতে হবে সুতরাং এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে আমাদেরকে মানে সেগুলো হ্যান্ডেলিং করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে যে আমি আসলে আমানত কেন নিচ্ছি এই কি আদায় করতে পারবো কি না যদি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না হয় তাহলে তিনি সে আমানত গ্রহণ করবেন না কিন্তু আমানত গ্রহণ করে সে আমানতের খেয়ানত করবেন অবশ্যই কেয়ামতের দিন মুনাফেক হিসেবে উঠবেন এবং কে দিন খেয়ানতকারীদের ঝান্ডার যে যেই আছে আপনার আপনার সাথেই খেয়ানতকারীদের ঝান্ডা নিয়ে আপনি উত্থিত হবেন পুনরুত্থানে উপস্থিত হবেন তাই ভয়ঙ্কর এই ধরনের কোনো অপরাধ করবেন না এবং এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে থিমের হক নিয়ে তারপরে আপনি সেটাকে মসজিদে ব্যবহার করবেন আল্লাহ স্পষ্ট করেছেন ইনাইয়া কুলু নীতুর হিম না তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে মানে এতিমের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর জিনিস সুতরাং মানে যেই সমস্ত ভাইয়েরা এই ধরনের দায়িত্ব নিচ্ছেন তারা কিন্তু ভয়ঙ্কর অপরাধ করতেছেন যে একজনের কাছ থেকে টাকা নিলেন এতিমের জন্য এরপর দেখা গেল যে এতিমকে না দিয়ে আপনি দেখা যে রাস্তায় বিক্ষুভ পেয়েছেন বিক্ষুভে দিলেন এমন কি অভাবে বিক্ষুভ দেওয়া দেখা যাচ্ছে অভাবী বিক্ষোভকে দিলেও আপনি গুণাগার হবেন কারণ আপনি এতিমের কথা বলে নিয়েছেন এতিমের জন্য নিয়েছেন সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বিবেচনা করতে হবে কারণ ইসলামী সৈয়তের বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত স্পর্শকাতর বিষয় অন্যের হক একজনের নির্দিষ্ট হক আপনি আরেকজনকে দিয়ে দেবেন এটা ইসলাম অনুমোদন দেয় না প্রিয় দর্শক আমরা আমানতের দায়িত্ব এবং গুরুত্ব সম্পর্কে অবগত হলাম অন্য প্রশ্নে যাচ্ছি পাঠিয়েছেন ইমেলটি মোস্তাক আহমেদ তায়েফ সৌদি আরব থেকে লিখেছেন গরিব অভাবে কিন্তু উপার্জন করতে সক্ষম এমন লোকদেরকে কি জাকাত দেওয়া যাবে না উপার্জন সক্ষম যার চাকরি আছে তাকে জাকাত না দেয় উত্তম তাকে জাকাত দেওয়া যাবে না কিন্তু যদি এমন অভাব হয় যে তিনি চলতে পারছেন না উপার্জন একশো টাকা দিনে হ্যাঁ ও দেড়শো টাকা মানে একেবারে চলতে পারছেন না যদি এমন হয় তার দিতে পারবেন এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কিন্তু অনেকের অভাব মানে উপার্জন আছে উপার্জন করে চলছে অভাব বলতে অভাব তো মানুষের জীবনে অভাবের বিভিন্ন স্তর আছে একটা হচ্ছে এমন অভাব যে অভাবের কারণে তিনি জীবনযাপন করতে সমস্যা হচ্ছে জীবনে যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলোই সমাধান করতে পারছে না তাহলে তাকে দেখা দিতে পারবেন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক আরেকটি ইমেল পাঠিয়েছেন রিসাত হোসাইন লিখেছেন আমার বাবারা সাত ভাই এক বোন একজন অবিবাহিত এই অবিবাহিত ভাই মারা গেলে মৃত ব্যক্তি টাকা জামিন কে পাবে জীবিত ভাই বোন পাবে নাকি মৃত ভাই পাবে অবিবাহিত যে ভাই তিনি যদি ভরণ করেন তার ওয়ারিশ যারা হবে তারাই পাবে ওয়ারিশদের মধ্যে কারা কারা আছে যদি বাইরা জীবিত থাকে তাহলে তা পাবে মৃত ভাই যারা আছে তারা পাবে না মৃতরা পাবে না যারা তার আগে মৃত্যুভরণ করে গিয়েছে তারা ওয়ারিস হয় না মানে এরস জন্য উত্তরাধিকারের জন্য শর্ত হচ্ছে জীবিত থাকতে হবে অবশ্যই জীবিত থাকতে হবে তা আখর আল ওয়ারে যে উত্তরাধিকার পাবে সে অবশ্যই যার কাছ থেকে উত্তরাধিকার পাবে তারপরে তার জীবন থাকতে হবে সে জীবিত থাকতে হবে যদি আগেই মারা যায় তাহলে তিনি উত্তরাধিকার থেকে বাদ পড়ে গিয়েছেন উত্তরাধিকার হকদার হবেন না সুতরাং উত্তরাধিকার তার থাকবে না আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক একটি ইমেল পাঠিয়েছেন নাসরিন আক্তার কিশোরগঞ্জ থেকে আগের ইমেল চার নম্বর আপনার প্রশ্নটি হল খতমে খাজেগান পড়া কি শুদ্ধ না খতমে খাজেগান যে গান যা আছে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি আমাদের সমাজে আসলে খতমের নামে অনেকগুলো নতুন নতুন আবিষ্কার খতম রয়েছে খতমে জালালি আছে খতমে শিফা আছে খতমে খাজেখান আছে খতমে কয়ে যিনি নারী আছে ইত্যাদি ইত্যাদি তো এই যে খতমগুলো কারা আবিষ্কার করেছে যারা ইসলামকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য বিভিন্ন কৌশল আবিষ্কার করেছে কারণ প্রত্যেকটি খতমেই আমরা জানি যে প্রত্যেকটা খতমেই এর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে মানে আপনি যদি খাজ পড়েন এত অ্যামাউন্ট তারপরে পাঞ্জি গান পড়েন এত অ্যাকাউন্ট তারপরে জালালি পড়েন এত অ্যামাউন্ট ইত্যাদি ইত্যাদি এগুলো সবটাই মূলত ইসলামের নামে ভাউতাবাজি যদি এই শব্দটি মানে এক্ষেত্রে খুবই নিকৃষ্ট শব্দ কিন্তু বলতে হয় তার কারণ হচ্ছে ইসলামের নামে এই ধরনের কাজ করা একটা ভয়ঙ্কর জালিয়তি দিন এটা যারা এই ধরনের তামাশা করছেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কারণ ইসলামের নামে এটা করা যায় না আপনি ভারতাবাজি করেন দুনিয়া নিয়ে বঞ্চিত হচ্ছে প্রতারিত আপনি দুনিয়া এই সমস্ত কাজ করেন প্রতারণা তারণ দুনিয়া তো প্রতারণা যাই কিন্তু জাস্ট বলছি কিন্তু দিনের ব্যাপারে দিনের ব্যাপারে যদি কোনো ব্যক্তি এই ধরনের ভাওতাবাজি করে থাকেন এই ধরনের জালিয়াতি করে থাকেন তাহলে তিনি জঘন্যতম অপরাধী এবং দুনিয়া এবং আখ রাত দুটাই তার নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই ধরনের খতম যেগুলো তারপরে নাম দিয়ে গান বিভিন্ন নাম দিয়ে সবগুলো ফার্সি নাম দিয়ে রাখছে ওনার নামও শুনতে খুব ভালো মনে মনে হয় হয় মানুষ মানুষ নাম শুনে একটা কিছু একটা ধর্ম ধর্ম কিন্তু এর আসলে মানে মানে এর কোনো অস্তিত্বই নেই কারণ ইসলামে যদি সেটা ইবাদত হয় তাহলে অবশ্যই আমাকে কোরআন হাদিস থেকে ধরে দিতে হবে আর যদি ইসলামের কোনো মানে অনুমোদিত কোনো জিকির হয় তাহলে অবশ্যই রসুল সাল্লাহ ইসলাম সাহাবাহ কাম করতে হবে সোর্স পাওয়া যায় সোর্স থাকতে হবে তারপরে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানে এই যে কাজটা এই কাজটা আপনি কার কাছ থেকে নিয়েছেন যদি কোনো আলেমের রেফারেন্স থাকে তাহলে সেটা গ্রহণ করে কিন্তু কোনো আলেমদের রেফারেন্স নেই নির্ভরযোগ্য কোনো ইসলাম কোনো রেফারেন্স নেই কে বা কারা কোন সময় নিজেদের খাহিস মতো চালু করে দিয়েছে এরপরে মানুষ মনে করতেছে যে মানে এর মাধ্যমে মানে আল্লাহ তালা নিকট লাভ করা যাবে এর মাধ্যমে নেয়ামত যাবে সব পাওয়া যাবে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে তারপরে বিপদ দূর হয়ে যাবে বালা মুসিবত থেকে যাবে ইত্যাদি ইত্যাদি পুরাটাই মূলত ধারণামূলক বিষয় সুতরাং এগুলো ইসলামী শরীয়ত মতে অনুমোদন দেয় না এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর বোন নসরিন আপনার ইমেল পড়ছিলাম আপনি সবশেষে লিখেছেন মহাবিশ্বের মধ্যে পৃথিবীর মতো করে অন্য গ্রহে কি প্রাণ আছে এ বিষয়ে কোরআন হাদী বক্তব্যে কোথাও স্পষ্ট এ কথা নেই যে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণী জগতের অস্তিত্ব আছে এই কোনো স্পষ্ট বক্তব্য কোরআন হাদিজের কোথাও আসেনি সুতরাং মানে পৃথিবী ছাড়া এই যে বিশাল মহাবিশ্ব রয়েছে এই মহাবিশ্বের বিভিন্ন আব্রাজ গ্রহ উপগ্রহ যেগুলো নক্ষত্র আছে গ্রহ নক্ষত্র আছে সেগুলো কোথাও আসলে মানে পৃথিবীতে যেভাবে মানুষ বা অথবা প্রাণের অস্তিত্ব আছে সেভাবে অস্তিত্ব আছে এ কথা বলার সুস্পষ্ট কোনো দলিল নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মুর্শেদ আলম লিখেছেন আমি তারাবীর নামাজ পড়ে ওয়াজ শুনছিলাম ফোনে তো হঠাৎ আমি রসুল আসাল্লাম এই কথার বয়া শুনছিলাম যে রসুল্লাহ সাল্লি আল্লাহ তালা নিকট বলেছিলেন যে রসুলের একজন বান্দাও যদি নামে থাকে তবুও রসুল সাল্লাল্লাহু আলাহি আসসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন না তখন হঠাৎ আমি মানে আমার মনের অজান্তে এমন একটা কথা মনে মনে ভাবনা চলে আসলো যে রসুল সাল্লাহলিয়সাল্লাম জান্নাতে যাওয়ার পরে কতজনের কথা মনে রাখবেন বা পরে কি বান্দার কথা মনে থাকবে রসুল্লাহ সাল্লিয়সাল্লামের মানে কাউন্টার দেওয়ার মতো করে মনে আসলো কিন্তু শেখ আমি এই কথা ভাবার সাথে সাথে আল্লাহ তালা নিকট বা করছি যে আল্লাহ আমি বুঝতেই পারিনি যে আমি কত বড় গোনা করে ফেলেছি আপনার রসুলসলামের স্থানে বেয়াদি করে এখন আমি তবা করছি কিন্তু আমি জানতে চাই যে আমি কি বেমান হয়ে গেছে বা আমি কি মুসলমান আছি আমি তো বুঝতেই পারিনি যে আমি এত বড় গোনা করে ফেললাম বা আমি কিভাবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবো আল্লাহকে আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ আপনি একটা কথা বলেছেন সেটা হলো যে তারাবির সালাতের পরে আপনি ওয়াজ মাহফিল শুনেছেন কিন্তু ওয়াজ মাহফিলের বক্তব্যের মধ্যে আপনি বলেছেন যে রাসুল সালাম

এতটুকু চেতনাগত দিক থেকে আপনার সংশোধনী আসা উচিত কোন অবস্থাতে রাসুল বান্দা হওয়ার কোনো সুযোগ নেই বরং বান্দা হচ্ছে আল্লাহ তালার এবং নবী এবং রসুলদের কাল্লা প্রেরণ করেছেন কেউ একথা বলে লি যে তোমরা আমার বান্দা হয়ে যাও এবং কোন রসুল একথা বলেন না যে তোমরা আমার বান্দা হো না রসুল্লাহ সাল্লাহমদকে আহ্বান করেছেন ওদকে ডেকেছেন দাওয়াত দিয়েছেন শুধুমাত্র উম্মদ যাতে রাসুলের অনুসরণ করতে পারে উম্মত রাসুলের অনুসরণ করবে উনি তোমরা আমার অনুসরণ করো ইউ হেবে কুমুল্লা তাহলে আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন এবার আসুন যে পয়েন্টটি আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে এই এটা আপনার একটা ওয়াহাম বা ওয়াসোসা মানে আপনার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে একটা খটকা তৈরি হয়েছে যে কি সবার কথা মনে রাখতে পারবেন কি এটা এর কুফুরির কোনো কিছুই নেই এখানে মানে দিন থেকে খারিজ হয়ে যাওয়ার কিছুই নেই সুসল্লা সঙ্গে কু ধারণাও কিছুই নেই সুতরাং এটার মাধ্যমে আপনি দিন থেকে বের হয়ে গেছেন অপরাধ করেছেন আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন কিনা এই ধারণাগুলো সবটাই অভান্তর মানে অতিরিক্ত চিন্তা বাড়াবাড়ি অতিরিক্ত চিন্তা এবং বাড়াবাড়ি এই বাড়াবাড়ি হয়তো আপনার কোনো অশ্রসা তৈরি হয়েছে অথবা ওহাম তৈরি হয়েছে এই জন্য আপনার বাড়াবাড়ি এ এই কারণে আপনার এই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আপনার প্রশ্নের মধ্যে আরেকটি জিনিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই মানে আপনার এই ওয়াজটাই ঘোল মানে যে ওয়াজটা শুনেছেন বা যে ওয়াজটা আপনি এখানে প্রশ্ন হিসেবে দিয়েছেন আমাদের সামনে একথা শুদ্ধ নিজে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম তার উন্মতের একজনও মাগি থাকতে জানাতে প্রবেশ করবেন না এই বক্তব্য ভিত্তিহীন এরকম আবেগের বক্তব্য এগুলো সমস্ত মানে গল্পকার যারা আছে আমাদের দেশে ওয়াজ যাদেরকে বলা হয় থাকে যারা ওয়াজ করে থাকে গল্পকার কিচ্চা কাহিনী বলে থাকে এরা হচ্ছে ওয়াইজ ওয়াইজ যারা আছে ওয়াজ করে সুর দিয়ে তাল দিয়ে কিচ্ছা কাহিনী বর্ণনা করে যারা তারাই এই সমস্ত বক্তব্যগুলো দিয়ে থাকে এগুলো কোরআন এবং হাদিসের কোথাও এগুলো স্থান নেই একেবারে আন্দাজের উপর একটা বক্তব্য যারা সুলসল্লা উল ইসলাম উম্মাতের একজন ব্যক্তিও যদি বাকি থেকে যায় তাহলে রসুল্লাহ আসলাম প্রবেশ করবেন না এর জন্য কোনো দলিল কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কোনো নস সহি কোনো নস নেই আল্লাহ নবী সাল্লাহাম কোনো বিষয় সম্পর্কে যে নবিসাল্লাহসাল্লাম জানতেও পারেন নাও জানতে পারেন কারণ নবী আসসালাম মানুষ নবী আসসালাম মানুষ সুতরাং আপনি যে চিন্তা করছেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কি না এটাও যাইজ নেই এটা হারাম এটা সু উদ্যান আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আল্লাহ তালা বান্দাকে বলছেন তবা করার জন্য এবং তবার সাথে কথা বলে দিচ্ছে যে তবা করলেই আমি কবুল করবো আল্লাহ তো ক্ষমা করতেই ক্ষমা করার জন্যই বলতেছেন মানে তবার কথা কেন বলেছেন আল্লাহ সাম তালা কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তবার কথা বলেছেন তবার কথা এই জন্যই বলেছি ক্ষমা করার জন্য কথা কেন বলেছেন যাদের ক্ষমা করবেন এটা আল্লাহ এই ধারণা করা আল্লাহ সম্পর্কে মোটেও উচিত নয় যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা আমাকে ক্ষমা করবেন না এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে নেরো একটা চিন্তাধারা এই নেরো চিন্তাধারা আল্লাহ আল্লাহ সম্পর্কে আমাদের জন্য মোটেও উচিত নয় প্রিয় দর্শক পাঠিয়েছেন সোহেলা বেগম লিখেছেন শারীরিক এবং অর্থনৈতিকভাবে সামর্থ্যবানদের জন্য হাজ ফরজ আবার অর্থনৈতিক সামর্থ্য থাকলে তার জন্য কোরবানি ওয়াজিব এই ফরজ এবং ওয়াজিব কিভাবে নিরূপিত হয় এগুলোর আমল বা মর্যাদা কি সমান একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ আপনি বলেছেন যে ফরজ এবং ওয়াজিব কিভাবে নিরূপিত হয় ফরজ এবং ওয়াজিব এর পার্থক্যের মধ্যে আলেমদের দুটি বক্তব্য রয়েছে দুটি চিন্তাধারা রয়েছে প্রথম যে চিন্তাধারা সেটি হচ্ছে ফরজ এবং ওয়াজিব দুটি একই অর্থ মিনিংয়ের দিক থেকে একই যেটা ফরজ সেটাই ওয়াজিব যেটা ওয়াজিব সেটাই ফরজ শুধু শাব্দিক পার্থক্য মূলত দাবির দিক থেকে অথবা ডিমান্ড এর দিক থেকে একই অর্থ বহন করে থাকে তাই ফরজের যে ডিমান্ড ওয়াজবরসে একই ডিমান্ড এটা পালন করতে হবে দুটির মধ্যেই অবলিকেশান আছে অবশ্যই পালন করতে হবে বাধ্যবাধকতা আছে এই দিক থেকে জুমহুর আহুল ফেক এ কথা বলেছেন মালিকি মজাব ওলামায় কালাম এ বক্তব্য দিয়েছেন শাহি মজাবাহ কালাম এবং হামুলি মজাব উল্লামায় কালামদের প্রায় সকলেরই ঐক্যমতে ফরজ এবং ওয়াজিব মিনিংয়ের দিক থেকে একই অর্থ বহন করে থাকে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন শুধুমাত্র হানাফি স্কুল অফ থটের ওলামায় কালাম হানাফি ফকিরগণের কথা বলেছেন যে ফরজ যেটা নসে কাতাই একেবারে অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে নসরের কাতাই কী নসে কাতি হচ্ছে কোরআন এবং মোতাবাতের যেই পর্যায়ে মোতাবাতের পর্যায়ে যে হাদিসগুলো আছে সেগুলো সুতরাং কোনো অথবা মোতাবাতের পর্যায়ের হাদিসের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে যেটা ফলস আর ওয়াজিব হচ্ছে যেটা নশাই এর মাধ্যমে সাব্যস্ত হয়নি নস্যদান্নি মানে জ্ঞান সাব্যস্ত হয় এমন দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যেমন সহি হাদিস হাদিস মশ হাদিস প্রসিদ্ধ হাদিস তারপরে খবর ওয়াহেদ এবং আজিজ হাদিস যেগুলো হাদিসের প্রকার বেদান সময়সার ফলে তারা বলেছেন যে হাদিসের মাধ্যমে যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো হচ্ছে ওয়াজিব এটা শুধুমাত্র উসুরের দিক থেকেই পার্থক্যটা করা হয়েছে কিন্তু হানাফি ফকীরকরণেরও বক্তব্য হচ্ছে আদায়ের দিক থেকে মানে পালনের দিক থেকে দুইটারই অব্লিগেটরি তাকতা আছে ফরজ তরক করলে গুণাগার হবে ওয়াইজিপ তরক করলে হবে সুতরাং ফরজ আর ওয়াজিপ আদায়ের দিক থেকে হানাফি ফির পার্থক্য করে নাই শুধুমাত্র পারিবেশিক দিক থেকে কী করেছেন পার্থক্য করেছেন দলিলের কারণে সুতরাং এই বক্তব্য থেকে এটা বুঝে যাচ্ছে মানে এই অ্যাকাডেমিক ডিসকাশন থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আসলে ডিমান্ডের দিক থেকে দুটি দুটি সমান বাধ্য বাধ্যতামূলক এখানে আরও অনেক লম্বা বক্তব্য রয়েছে যেহেতু সময় আমাদেরকে আর সাপোর্ট করে না মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে এই মানে অবশ্যই শরীয়তের এমন দলিল থাকতে হবে যে দলিলে এই কাজটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে যে এটাই হচ্ছে মূলত ফরজ এবং ওয়াজিব সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া এবং বিধান তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজ এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠানের পরে অ্যান্টিবনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষের প্রশ্ন আমাদের একাডেমিক দিকে চলে যাচ্ছিলেন সময় সংক্ষেপ তাই সংক্ষেপ করলেন আমরা মুদ্রাভাবে এটা বুঝলাম ফারজ এবং ওয়াজিব এটা মূলত একই বিষয় আমাদের এখানে বাধ্যবাধকতা আছে সেটা আমাদের পালন করতে হবে এটাই আমরা জানলাম চিঠি লিখন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকস্বিক আল্লাহ আমার রব এই রবি আমার সব